পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা নাম আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লাহ তাল্লাহকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড ব্যবহার করি না আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায় যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস গডের বহু বচন আল্লাহ শব্দের কোন তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি পরে বসান হবে গডেস তার মানে মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি ইংরেজি গড শব্দ ব্যবহার করি না আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে বলছি এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে যদি আপনারা বাইবেল পড়েন এটা হচ্ছে গসপল অফ মার্কে অধ্যায় নাম্বার পনেরো অনুচ্ছেদ চৌত্রিশ এছাড়াও হচ্ছে গসপল অফ ম্যাথিউ সাতাশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ছেচল্লিশ যিশু খ্রিস্ট ভাই যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন যার আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদী দেখেন না কেন যে কোনো ভাষা হোক সেটা ইংরেজি বাইবেল হিন্দি বাইবেল বাংলা বাইবেল ফ্রেঞ্চ বাইবেল বাইবেল জার্মান যে ভাষার বাইবেলই দেখেন এই কথাটা এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে কেন সেটা আল্লাহ ভালো জানেন প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে তবে মূল কথাটা উল্লেখ করা হয়েছে এর কারণটা আল্লাহ ভালো বলতে পারবেন সবগুলো বাইবেলেই পাবেন আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন কিং জেমস ভার্সন আর এস ভার্সন নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন যে কোনো ভার্সন এরকম প্রায় সখানে আছে যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা উল্লেখ করা হয়েছে আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয় আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এখন যদি আপনারা ভালো করে দেখেন মানুষজন বলে যে এই কথাটা এরকম শোনায় না যে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে এই কথাটা কি এরকম শোনাই যেহ বা বা কেন তুমি আমাকে ত্যাগ করলে এখানে উত্তর হবে না এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন এল্লাহ আল্লাহ লা সাবাক্তানি এটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি হিব্রু আর আরবি এগুলো সিমেটিক ভাষা এল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি একই রকম তাহলে যীশু খ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন সর্বশক্তিমান আল্লাহ আর এই আল্লাহ শব্দটা কম্পারেটেবল রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তালাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি ইংরেজি শব্দ ঘট বলি না ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাদ বা নামাজ মানুষ সাধারণত সালাদ শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা সাহায্য প্রার্থনা করা আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাদ শব্দটার সঠিক অনুবাদ নয় কারণ প্রেয়ার মানে অনুরোধ করা সাহায্য প্রার্থনা করা আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তালার কাছে এছাড়া আমরা তার প্রশংসা করছি এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সব তালা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি পথ নির্দেশনা পাচ্ছি আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং যেমন ধরেন

যে মদপানকরণে সিদ্ধ জুয়া খেলানে সিদ্ধ ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ মূর্তি পূজাকরণে সিদ্ধ আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে নৈনিষ্টতার পথে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 उतলু মা উয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমুস সালাতাত ইন সালাতাত তানা আনিল ফাসালিল মুনকার আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে পবিত্রক্রণ বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না বলি ন্যান দিচ্ছে কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন আপনি বললেন ব্রেন ওয়াশিং এই কথাটা একটু অদ্ভুত শোনাবে সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাদ শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয় একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ গড শব্দটা এর সঠিক অনুবাদ নয় তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময় যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহ শব্দ বোঝাতে এতে কোনো আপত্তি নেই তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় একইভাবে প্রেয়ার এই শব্দটা আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয় আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পবিত্র পবিত্রকরণ বলছে ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর আটাত্তর এবং সুরত অধ্যায় বিশ আয়াত একশো তিরিশ যে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক নামাজ আদায় করবো যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত তিনবার খেতে হবে একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন পাঁচ ওয়াক নামাজ পড়া পবিত্র পবিত্রকোরণ বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর ছয় হে মোমিন যখন তোমরা সালাদার জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কোন পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌতো করবে তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ অজু করা ফরজ খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নাম্বার চল্লিশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করলো যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করলো যেভাবে নির্দেশ দিয়েছেন ঈশ্বর একই কথা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় একুশ অনুচ্ছেদ ছাব্বিশ বলা হয়েছে যে পল এবং তার সাথে মানুষজন ধৌত করলো যখন তারা প্রভুর সামনে আসলো আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ একত্রিশ আর অনুচ্ছেদ ৩২ যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা এছাড়াও পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে সুরতহা অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ এগারো ও বারো নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন হে মুসা আমি তোমার প্রতিপালক তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো কারণ তুমি এখন পবিত্র তুয়া উপরে রয়েছ নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ স্বানা মুসা আলাহিসাল্লামকে এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে বুক অফ এক্সোডাস অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ বলা হয়েছে ঈশ্বর সর্বশক্তিমণসাকে বলছেন আর কাছে শোনা তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো এই কথাটা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় সাত অনুচ্ছেদ তেত্রিশ তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন রয়েছে পবিত্র ভূমিতে যেহেতু আল্লাহ তালা নবী মুসা আলাহিসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি তবে নবী মোহাম্মদ একটা হাদিসে বলা হয়েছে আবু দাউদ খন্ড নম্বর এক সালাত অধ্যায় তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে এমনকি জুতা ছাড়া নামাজ পড়তে তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে এছাড়াও আরেকটা হাদিস আছে সহিখারিতে খণ্ড নম্বর এক আজান অধ্যায় অধ্যায় নম্বর পঁচাত্তর হাদিস নম্বর ছয়শো বিরানব্বই তিনি বলেছেন যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জন্য কাঁধ লাগে আরেকটা হাদিস আবু দাউদে খন্ড নম্বর এক সালাত অধ্যায় অধ্যায় নম্বর দুইশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর ছশো ছিষট্টি ইবনে উমর রাজিয়াল বলেছেন একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় সিং আর পেছনে লেজ যে শেতানের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ জাতিভেদ বর্ণবাদ শ্রেণী বৈষম্য হোক সেই মানুষগুলো ধনী বা গরিব নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো হোক মানুষগুলো সাদা বা কালো হলুদ বা বাদামি নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা পবিত্র পবিত্রকরণে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে 92 বার আল্লাহ বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 43 যে হে মারইয়াম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহরই কথাটা আবার বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 77 ইয়া আলযীনা আমানু তোমরা রুকু করো এবং সিজদা করো প্রতিপালকের ইবাদত করো এবং সৎকাজ করো যাতে সফলকাম হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া সকল নবী গনি তারা যখন নামাজ আদায় করেছেন যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন তখন তারা সিজদা দিয়েছেন আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন ইব্রাহিম প্রণামে নত হলেন মহান ঈশ্বরের সামনে এরপর আছে বুক অব নাম্বার্স অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ ছয় যে মুসা এবং হারুন মাটিতে উপর হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হল এরপর আছে বুক অব জোশুয়া অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চোদ্দ যে জশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল এছাড়াও বাইবেল গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ছাব্বিশ অনুচ্ছেদ উনচল্লিশ যে গেতসামেনির বাগানের ভেতরে যিশু খ্রিস্ট ভাই মাটিতে উপুর হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন তাহলে আল্লাহর সকল নবী রাসুল গণি মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি মাটিতে মাথা টিকিয়ে আল্লাহর কাছে দোয়া করি তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিজের মাটিতে আর আমরা বলছি সোমানা রব আল সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো আমি এক পা সামনে যেতে চাইলে পারি তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে এটা করার সেরা উপায় শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে তিনবার ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত জাকাত মানে বিশুদ্ধ করা জাকাত মানে বৃদ্ধি ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাহলে তাকে প্রত্যেক হিজড়ি বছরে সেই সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে আর একটা মানুষও না কে মারা যাবে না হাসন অম্বর অনুষাট আয়াত নম্বর সাত যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আরো সর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে জাকাত বাধ্যতামূলক লোক দান এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয় একই কথা বাইবেলও আছে ফার্স্ট ফিটার অধ্যায় নাম্বার চার অনুচ্ছেদ আট তোমরা আন্তরিকভাবে দান করো কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয় ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাম মানে রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো একটা হিজড়ি মাস সেটা হচ্ছে রমজান মাস এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা আর পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম পবিত্রকরণ অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম নিজেকে নিয়ন্ত্রণ করা এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে মেডিকেল উপকারিতা অন্যান্য উপকারিতা রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায় যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজড়ি মাস তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একবারে শেষ দিন পর্যন্ত যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ রোজা রাখার কথা বাইবেলও বলা হয়েছে অফ মার্ক অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ উনত্রিশ এছাড়াও পাবেন অফ ম্যাথিউ অধ্যায় সতেরো অনুচ্ছেদ নম্বর একুশ এমনকি বাইবেল ও কথা বলা হয়েছে ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে একবার হজ করবে তার মানে একবার শহরে যাবে হিজরি জিল হজ মাসে জীবনে অন্তত একবার সেখানে যাবে হজ হল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে আমেরিকা থেকে যুক্তরাজ্য থেকে কানাডা থেকে ভারত থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশ লক্ষ মানুষ আসে এ সময় তারা পরে থাকে না করা কাপড সাদা হলে ভালো পুরুষরা টুকরো সেলাই না করা কাপড় পরে সেটা সাদা হলে ভালো আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত

সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকোয়া তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড সেটা সম্পদ নয় গায়ের রং নয় লিঙ্গ নয় কিংবা বয়স নয় সেটা হলো তাকোয়া অর্থাৎ আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা আপনারা বাইবেল পড়লে দেখবেন যেমন ধরেন ওল্ড টেস্টামেন্টে বুক অব সামস ও নম্বর চুরাশি অনুচ্ছেদ চার থেকে সাত বলা হয়েছে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্যা উপত্যকায় বাক্কা হল মক্কার আরেকটি নাম এই কথাটা পবিত্র করণ আছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ছিয়ানব্বই বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে এই হল সংক্ষেপে ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ তবে এই পাঁচটা শুধুমাত্র স্তম্ভ পুরো দালানটা নয় কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয় ইনশাআল্লাহ যদি আল্লাহ চান তাহলে দালানটাও মজবুত হবে আল্লাহ বলেছেন জারিয়াত নম্বর অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আব্দ যার মানে আমরা সেবা করব। আমরা অনুগত থাকব আল্লাহ সোহানত প্রতি তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সোমানতালার আদেশগুলো তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি যেমন ধরেন বলছে নাম্বার পাঁচ আট নম্বর নব্বই ইয়া আই হাল্লাদিনা আমনু হে মোমেন এন নামাল খামরু মাইতুরু নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা মূর্তি পূজার বেদী এবং ভাগনের নায়ক স্বর শয়তান এগুলো সব শয়তানের কাজ ফাস্টানিহুন এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে তাহলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ তালার ইবাদত করছেন আপনি তার আদেশ মেনে চলছেন আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আর একই ধরনের কথা বাইবেলও বলা হয়েছে বাইবেলে আছে বুক অফ প্রভার্বস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে মদ হচ্ছে ছলনা এই পানীয় উন্মত্ত করে তোলে যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ একই কথা বলা হয়েছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ আঠারো বলা হয়েছে তোমরা মদ পান করে মাতাল হইও না তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে দুই জায়গায় তাহলে মদপান থেকে বিরত থাকলে আপনি আল্লাহ তাল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন